কীভাবে ফেসবুকে ফুল এইচডিতে ফটো আপলোড করবেন? তো আমাদের অনেকের ফেসবুকে ফটো আপলোড করলে সেটা কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং গুলা হয়ে যায়। তো কীভাবে ফেসবুকে ফটো আপলোড করলে ফুল এইচডিতে আপলোড হবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এই কাজটি করলে আপনিও আপনার ফেসবুক আইডি অথবা পেজে ফুল এইচডিতে ফটো আপলোড করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো এটা কীভাবে করবেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ফেসবুকে ফুল এইচডিতে ফটো আপলোড করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন, যে আইডিতে ফুল এইচডিতে ফটো আপলোড করতে চান। তো ফেসবুক লাইট এবং ফেসবুক অফিসিয়াল দুইটা দিয়েই দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে, জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। তো ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে উপরের দিকে থ্রিডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আইডিতে চলে যাবেন। নিচের দিকে সেটিংস অপশন রয়েছে, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। তো এরপর নিচের দিকে যে অপশনটা রয়েছে আপনাদের মিডিয়া নামের যে অপশন রয়েছে এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেবেন। তো এখানে চলে আসার পর এখানে উপরের দিকে রয়েছে অপটিমাইজ, এটাতে টিকমার্ক দিয়ে দেবেন। তো আপনাদের টিকমার্ক থাকলে কিছু করার দরকার নেই। এরপর যে সেটিংসটি রয়েছে আপনাদের করতে হবে ফটো কোয়ালিটি এর জন্য, ফুল এইচডি আপলোড করার জন্য ফেসবুক লাইট অ্যাপসে চলে যাবেন। তো ফেসবুক লাইট অ্যাপসে আপনাদের চলে যাওয়ার পর ফেসবুক লাইট অ্যাপসটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তো ফেসবুক লাইটে চলে আসার পর এখান থেকে যে সেটিংসটি করতে হবে এটার জন্য থ্রিডট আইকনে ক্লিক করে দেবেন। এরপর নিচে দিকে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংস এ ক্লিক করে দেবেন। তো অবশ্যই এই সেটিংসটি করলে আপনি ফুল এইচডিতে ফটো আপলোড করতে পারবেন। তো এখান থেকে আবার আপনারা চলে যাবেন মিডিয়া নামে যে অপশনটা রয়েছে এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখবেন যে ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুইটাই রয়েছে। তো এখানে চলে আসার পর এখান থেকে আপনাদের যে সেটিংসটি করতে হবে, তো এখানে মিডিয়া নামে যে অপশনটি রয়েছে আপনাদের এটাতে ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনারা মিডিয়া অপশন খুঁজে বের করে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে মেইন সেটিংসটা চলে এসেছে, এখানে ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুইটাই দেখতে পারবেন। তো এখান থেকে মেইন সেটিংস করার জন্য ফটো কোয়ালিটি এর জায়গায় অবশ্যই আপনারা হাই কোয়ালিটি দিয়ে দেবেন। তো হাই কোয়ালিটি দিলে আপনি ফুল এইচডিতে ফটো আপলোড করতে পারেন এবং ভিডিও কোয়ালিটি এর জায়গায় এখানে অপটিমাইজড যে অপশনটা রয়েছে এটা দেওয়া থাকবে। তো অবশ্যই আপনাদের এটা দিতে হবে। তো নিচেরটা দিলে আপনাদের লো কোয়ালিটি ভিডিও আপলোড হবে। তো উপরে দিকে যে সেটিংসটি আবার মেইন রয়েছে, তো এবং ভিডিও কোয়ালিটির জায়গায় অপটিমাইজড এটাতে অবশ্যই ক্লিক করতে হবে। নিচের দিকে যেটা রয়েছে এটাতে ক্লিক করলে আপনাদের লো কোয়ালিটি ভিডিও হবে। তো আর অবশ্যই এখানে যে সেটিংসটি খেয়াল রাখতে হবে আপনাদের কোয়ালিটিতে ফটো আপলোড করার জন্য ডাটা সেভার মোড এটা আপনাদের অফ করে রাখতে হবে। তো এটা যদি ওয়ান করেন তাহলে আপনাদের এই যে ফটো আপলোড করতে পারবেন না, ফটো ভিডিও কিছুই আপলোড করতে পারবেন না। তো অবশ্যই ডাটা সেভার মোড এটা অফ করে রাখবেন। তো এটা অফ করে ফটো কোয়ালিটি হাই করে দেবেন এবং ভিডিও কোয়ালিটি অপটিমাইজড করে দেবেন। তো এই সেটিংসগুলো করার মাধ্যমে আপনি ফুল যে ফটো আপলোড করতে পারেন। তো অবশ্যই ফটো আপলোড করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপলোড করলে ফুল এইচডিতে আপলোড হবে ফটো অথবা ভিডিও। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।